মুহূর্তে আকাশ কেন্দ্র কালো মেঘে ঢেকে যাচ্ছে চলছে দুই চিরপ প্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেড ও মহামাডার্ন স্পোর্টিং ক্লাবের ক্রিকেট ম্যাচ আবাহনের হয়ে ব্যাটিং করছেন মুশফিকুর রহিম আর বিপরীতে বল হাতে সাকিব আল হাসান মুশফিকের পায়ে বল লাগতেই এলবি আবেদন করেন সাকিব আবেদনের সাড়া দিতে মাত্র কয়েক সেকেন্ড দেরি করে করেন আম্পায়ার ইমরান পারভেস ব্যাস নিজেকে আর সামলাতে পারেননি সাকিব রাগে লাথি দিয়ে স্ট্যাম্পই ভেঙে ফেললেন এরপর তর্কে জড়ালেন আম্পায়ারের সঙ্গে শেষ পর্যন্ত তিন স্টাম্প তুলে মাটিতে আসতে ফেলেন এই অলরাউন্ডার ঢাকা প্রিমিয়ার লিগ টি টোয়েন্টিতে শুক্রবার দুপুরে মিরপুর শেরি বাংলা স্টেডিয়ামে আবাহন ইনিংসের পঞ্চম ওভারে এমন দৃশ্যের সাক্ষী হয়েছেন দর্শকরা তবে ঘটনা এখানেই শেষ হয়নি ঠিক পরের ওভারেই বল করতে আসেন শুভাগত হুম তখনই নামে বৃষ্টি খেলা বন্ধের ঘোষণা দেন আম্পায়ার আবারও চটে যান মহামাডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক ফের উপটে ফেলেন স্টাম্প এদিকে বৃষ্টিতে খেলা বন্ধ হলে মাঠ ছাড়ার সময় ড্রেসিং রুমের দিকে অশালীন ভঙ্গি করেন সাকিব পাল্টা প্রতিক্রিয়া দেখান আবাহনী কোচ খালেদ মাহমুদ তিনিও তেড়ে যান সাকিবের দিকে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে দুই দলের ক্রিকেটাররা এসে দুজনকে টেনে নেন ড্রেসিং রুমে বৃষ্টির কারণে আর মাঠে গড়ায়নি খেলা এদিকে খেলা শেষে নিজের ফেসবুক পেজে ক্ষমা চেয়েছেন সাকিব নিজের ভুল বুঝতে পেরে আবাহনীর ড্রেসিং রুমে মাহমুদের কাছেও ক্ষমা চান বিশ্বসেরা এই অলরাউন্ডার মাহমুদও তাকে জড়িয়ে ধরে ঘটনার পরিসমাপ্তি ঘটান এর আগে মিরপুর শেরি বাংলায় স্টেডিয়ামে টসে জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় মহামেডান নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেটে হারিয়ে স্কোরবোর্ডে জমা করে একশো রান সাকিবের ব্যাট থেকেই আসে সাতাশ বলে সর্বোচ্চ সাঁত্রিশ রান নিজের কাছে রাখলেন বিশ্বরা অলরাউন্ডার এত সব ঘটনার পরে ম্যাচের জয়ী দল সাকিবের মহামেডা নেই বৃষ্টিবিঘ্নিত ম্যাচটিতে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীকে একত্রিশ রানে হারিয়ে তিন ম্যাচ পর জয়ে ফিরেছে সাদা কালোরা তবে মাঠে ঊদ্ধত্বপূর্ণ আচরণে শাস্তির মুখে পড়তে যাচ্ছেন সাকিব তা প্রায় নিশ্চিত সেই শাস্তির মাত্রা কতটুকু হবে যত আলোচনা এখন তা নিয়েই এর সদত্তর মেলেনি কোথাও প্রিমিয়ার লিগ ক্রিকেটের আয়োজক সংগঠন সিসিডিএম চেয়ারম্যান কাজী নাইম জানিয়েছেন সাকিবের শাস্তির ব্যাপারে সিদ্ধান্তের জন্য করতে হবে ম্যাচ রেফারির রিপোর্টের অপেক্ষা সাকিবের নজিরবিহীন এমন কাণ্ডে আলোচনা সমালোচনার ঝড় বইছে সামাজিক মাধ্যমগুলোতে শাকিল আহমেদ শুভ স্পোর্টস